আজকে তোমাদের কাছে প্রমাণ সহ তুলে ধরব যে সাথী অন ক্যামেরা স্বীকার করলো বন্ধুরা যে সে নোংরামি করে তারা দুজনে আজকে সোশ্যাল মিডিয়ায় এই জায়গায় এসেছে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখলে তোমরা আজকের ভিডিওটাতে অনেক কিছু জানতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে প্রমাণ সহ তুলে ধরব যে সাথী নিজের মুখে স্বীকার করলো যে তারা দুজনে নোংরামি করে আজকে এই জায়গায় এসেছে সোশ্যাল মিডিয়াতে। তো সেই প্রমাণটা তো তোমাদের কাছে দিবই, কিন্তু আজকে আরও বেশ কিছু কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো, সেই পয়েন্টগুলো তুলে ধরবো যে পয়েন্টগুলো সাথী মানে বেযুক্তি বলেছে, অন্যায় বলেছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা তোমরা ফুল দেখো, সব বুঝতে পারবে তোমরা। প্রথমেই বলি, সাথী আজকে কিছু কথার জবাব দিয়েছে। এবার প্রথম সাথী শুরু করেছে যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর আর প্লাস যেই মানুষগুলো তার বাড়িতে যাচ্ছে। এবার বলি, যেই মানুষগুলো তার বাড়িতে যাচ্ছে তাদেরকে সে হ্যাঁ বলছে, যখন আমাদের বাড়িতে আসছে খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু সেই মানুষগুলো যখন নিজের বাড়িতে যাচ্ছে তখন নাকি তারা সাথীর নামে মিথ্যে কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। আচ্ছা বলো তো সাথী, তোমার বাড়িতে যতজন মানুষ যাচ্ছে সবাইকে তোমার নামে মিথ্যে বদনাম করছে, এটা কি সত্যি? না কিছু কিছু মানুষ কথাই বলে না, কিছু ঘটে বলে রটে, ঠিক আছে? কিছু তো ওখানে ঘটছে। এবার আমরা কখনো একতরফা করতে পারি না, তাই না? ওর কথা শুনে, যেহেতু আমরা ভিডিও টু ভিডিও করি, তো ওর কথা শুনে ওর মতো করে, ঠিক আছে, ওই মেয়েটা এভাবে তো বলতে পারে না, কিন্তু তুমি যখন কথাগুলো বলছো আজকে, তোমার কথাগুলো শোনার পরেও মনে হচ্ছে তুমি কিছু কিছু কথা বেযুক্তি বলেছ। বিশ্বাস করো, কিছু কিছু কথা বেযুক্তি বলেছ। তারপরে তুমি বললে যে যেই মানুষগুলো তোমার বাড়িতে ভিডিও করতে যাচ্ছে, জানো তো একটা ছোট ক্রিয়েটার যখন একটা বড় ক্রিয়েটারের বাড়ি ভিডিও করতে যায়, কাজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলতেই হয় ছোট আর বড়, ছোট ইউটিউবার বড় ইউটিউবার, কারণ এটা বাস্তব। যারা নতুন এই ইউটিউবে আসে তাদেরকে কিন্তু কষ্ট করে, হাজার কষ্ট করেও তারা কিন্তু সাকসেস হতে পারে না। অনেকে লাখের মধ্যে এক আছে তারা সাকসেস হয়, কিন্তু অনেকে সাকসেস হতে পারে না। কারণ কেন বলো তো, এখন কম্পিটিশনের দিন, ঠিক আছে? এখন কম্পিটিশন চলে এসেছে, প্রচুর কম্পিটিশন, এক এক থেকে এক এক কন্টেন্ট ক্রিয়েটার। কিছু করতে গেলে বা নিজের ফেসটাকে ভাইরাল করতে গেলে তোমাদের মতো ইউটিউবারের কাছে তারা হেল্প চাইতে যায়, বুঝলে তো? এবার তুমি বললে যে যারা আমাদের বাড়িতে আসছো তারা কিন্তু ক্যামেরা অন করেই নাকি তোমার বাড়িতে ঢুকছে, সেই মানে সেই সময় তুমি নাকি অপ্রস্তুত অবস্থায় থাকছো বা তোমার বাড়িকার লোক অপ্রস্তুত অবস্থায় থাকছে বলে সেটা তোমার পছন্দ নেই। হ্যাঁ, এই বিষয়ে আমি কিন্তু তোমার সাথে এগ্রি যে কারো বাড়ি ঢুকতে গেলে অবশ্যই সেই মানে সেখানকার চারিদিকের অবস্থাটা দেখে নিতে হয়, কে কী অবস্থায় আছে। আমি ওর বাড়িতে যাচ্ছি বা ওই বড় ইউটিউবার বলেই আমি হুট করে ক্যামেরা অন করে তার বাড়িতে যেতে পারি না, কারণ সেটা কিন্তু আমার মানে কী বলবো, মনুষ্যত্বহীন দেখায়, তাই তো? হ্যাঁ, এবার বাড়ির বাইরেরটা আমি ভিডিও করতেই পারি, এই যে দেখো সাথীদের বাড়ি বা এই যে দেখো সাথীদের গলি হেনা তেনা, এটা দেখাতেই পারি, কিন্তু যখন বাড়ির ভিতরে ঢুকবো তখন কিন্তু হ্যাঁ যেভাবে সাথী বললো যে প্লিজ ক্যামেরাটা বন্ধ করে আমার বাড়িতে আসো, তারপরে যখন আমার সাথে দেখা হবে তখন কিন্তু ভিডিওটা শুরু করো। হয়তো ওড়না নেয়নি বা হয়তো স্নান করছে কেউ, এটা এই বিষয়ে তোমার সাথে কিন্তু সহমত। এবার তুমি কি বললে আরেকটা কথা, যে তোমরা যখন আমাকে এতটাই ভালোবাসো তাহলে অফ ক্যামেরায় আমার সাথে কেন দেখা করতে আসো না, বা আমি যখন অসুস্থ সেই ভালোবাসা আদরটা কেন আমাকে অফ ক্যামেরা দেখাও না? একটা কথা বলো তো, তোমার বাড়িতে যেই মানুষগুলো যাচ্ছে ভিডিও করতে, বা তুমি বললে ভিউজের জন্য সবাই তোমার বাড়িতে যাচ্ছে, মেনে নিলাম তোমার কথায় আমি 100% এগ্রি, ভিউজের জন্যই কিন্তু সবাই তোমার বাড়িতে যাচ্ছে, ভাইরাল হওয়ার জন্যই তো যাচ্ছে, তাই না? তুমি বললে ভিডিও না করে অনেকে, একটা ব্লগার নাকি তোমার বাড়িতে গেছিলো, তুমি অসুস্থ দেখে তোমার বাড়িতে ব্লগটা করেনি, বলো তো? সবচেয়ে বেশি লস বুঝতে গেলে, ইউটিউব তো সব কিছু তো আর্নিং, তাই না? লসটা কত কার হলো বলো তো? তোমার মনুষ্যত্বে কোথাও বিবেকে বাঁধলো না যে মানুষটা ব্লক করে, অথচ আমার বাড়িতে আসলো একটা ব্লক করলো না, সেটা খারাপ দেখালো না তোমার? তোমার এখানে বিবেকে কোথাও লাগলো না, মনে হলো না মানুষটা বাড়িতে কাজকর্ম ছেড়ে সময় নষ্ট করে, হ্যাঁ এমনকি খরচ করে, টাকা পয়সা খরচ করে তোমার বাড়িতে গেছে, তোমার বিবেকে বাঁধলো না যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে যে সে ক্যামেরাটা অন করা প্রয়োজন মনে করলো না, অথচ তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমাকে খুব ভালোবাসে, তোমাকে পরামর্শ দিল যে তুমি ব্যাঙ্গালোরে যাও, ওখানে ট্রিটমেন্ট করাও ঠিক হয়ে যাবে, তোমার মনে হলো না যে ক্যামেরাটা অন করে অন্ততপক্ষে 5 মিনিট আমি কিছু তার সাথে কথা বলি, তার আশাটা মানে এখানে যে আসলো আমার বাড়ি কষ্ট করে সেটা কমপক্ষে তার সার্থক হবে, মনে হলো না? কিন্তু না, তুমি কি বললে যে সে কত ভালো এসে ব্লগিং করলো না, সে কত ভালো, দেখো তো কত ভালোবাসে, এমনিও মানুষ পৃথিবীতে আছে। সত্যি তুমি কতটা চালাক বলো তো, এই কথার মাধ্যমে বোঝা গেল তুমি কতটা চালাক, বুঝতে পারলে? তুমি মানুষকে ভাবো সবাই বকা, কিন্তু তুমি কতটা, হ্যাঁ এই কথাটার মাধ্যমে বুঝিয়ে দিলে তুমি কতটা স্বার্থপর।
একটা মানুষ যখন কষ্ট করে তোমার বাড়িতে যায়, তোমার উচিত যে সে আসলো অন্ততপক্ষে তোমার চ্যানেলে তার ব্লগিং মানে তার ফেসটা দেখানো, বা তার চ্যানেলে তার মোবাইলে একটা ছোট্ট করে ভিডিও করা যে আমার শরীরটা ভালো নয়, বেশি ভিডিও করতে পারবো না, অন্ততপক্ষে 2-3 মিনিটের একটা ভিডিও করে তাকে এখান থেকে পাঠানো উচিত, বুঝলে তো? আর তুমি কি বললে যে তোমরা আসছো আমার শরীর অসুস্থ, অথচ তোমরা ব্লগিং কেন করছো, না করে চলে যাও, আমি যখন সুস্থ থাকবো তখন তোমরা আসবে, পরে আসে আবার ব্লগিং করবে, এটা কি সম্ভব বলো তো? এটা কি সত্যি হতে পারে? তোমার কথায় এটা সহমত যে ক্যামেরা অন করে তোমার বাড়িতে ঢোকা উচিত নয়, তবে তুমি অসুস্থ সেখানে বেশি ব্লগিং করা যাবে না বা শর্ট ভিডিও তুমি করতে পারবে না, কিন্তু তুমি অসুস্থ বলে আমি তোমার বাড়িতে অসুস্থটা তোমাকে ক্যামেরা বন্দি করতে পারবো না বা তোমার বাড়িতে আসলাম সেটা দেখাতে পারবো না, এটা কি সত্যি সম্ভব হতে পারে বলো তো? তুমি বলো, একটা মানুষ হয়ে একটা মানুষের প্রতি যে বিচারটা করলে সেটা কি সত্যিকারে তুমি ভালো করলে? তুমি একটু ভেবে দেখো তো সাথী, তুমি একটা ছোট্ট ক্রিয়েটারের জায়গায় এসে এই চিন্তাভাবনাটা করে দেখো যে তুমি যেটা বললে সেটা ঠিক বললে। আর তুমি কি বললে যে ক্যামেরা অন করে আমাকে বলছে সাথীদি তোমাকে খুব ভালোবাসি, তারপরে ক্যামেরা অন করে আমাকে মিষ্টি দেয়, আমার শাশুড়িমাকে অবধি প্রণাম যখন করে তখন ক্যামেরা অন করে, যেহেতু ওই ব্লগিং করে, বুঝলে তো, যেহেতু ওই ব্লগিং করে যার জন্য কিন্তু ক্যামেরা অন করে ওই মনে করলো যে আমি তোমাকে একটু ভালোবাসাটা দেখাই। একটা ভালোবাসা অফ ক্যামেরা, একটা ভালোবাসা অন ক্যামেরা দেখানো যায়, বারবার দেখানো যায় না, একটা জিনিস একবারই করতে ভালো লাগে, তাই না? আমার মনে হয় না এই জায়গাটাতে যে মানুষটা করছে বা যেই ব্যক্তিটা করছে সে কোনো রকমের অন্যায় করছে। এবার তার নামের তৃতীয় নম্বর পয়েন্টে আসি বন্ধুরা। সাথে একটা কথা বললো ওখানে যে আমার শাশুড়ি মাকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না, কারণ আমার শাশুড়ি মা একটা পবিত্র মানুষ, সে কোনো রকমের অ্যাক্টিং বা অভিনয় করতে পারে না, তার পেটে নাকি বিদ্যা নেই। আচ্ছা তোমরা বলো তো, যারা স্ক্রিপ্টেড মানে নাটক করে, যারা অভিনয় মঞ্চে করে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে। সাধারণ বাড়িতে একটা মিথ্যে কথা বলতে বা বৌমার নামে কোনো রকমের নাটক করতে আমার মনে হয় না এতে কোনো রকমের বিদ্যা, পুঁথিগত বিদ্যার দরকার আছে, এটা জাস্ট। আর যেহেতু ওদের বাড়িতে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন থেকে একটা মানুষ মানে যুক্ত আছে, সাথী যেহেতু যুক্ত আছে, আজকে আমি নাম নিয়ে বলছি কারণ আমি কথাগুলো একদম সত্য বলছি, ঠিক আছে, যে ওদের বাড়িতে প্রত্যেক দিন এই ঘটনাগুলো ঘটছে, সোশ্যাল মিডিয়া ক্যামেরার সামনে প্রত্যেক দিন সবাইকে থাকতে হচ্ছে, তারা কিন্তু এমনিতে আলটিমেটলি কিন্তু তারা অভ্যস্ত, সেখানে একটু নাটক করাটা আমার মনে হয় না পুঁথিগত বিদ্যার প্রয়োজন। তবে তোমার শাশুড়ি মাকে দেখে মনে হয় যে উনি যথেষ্ট সৎ মানুষ, উনি কখনো মিথ্যে কথা বলতে পারবেন না, এটা কিন্তু ওনাকে দেখে মনে হয়, তা বলে তোমার কথার সাথে আমি কখনো একমত হব না, কারণ তুমি এটা বেযুক্তি কথা বললে যে সামান্যটুকু মিথ্যে কথা, সামান্যটুকু নাটক করার জন্য কখনো পুঁথিগত বিদ্যার প্রয়োজন পড়ে না। তবে অবশ্যই মঞ্চে বা কোনো রকমের কোনো কিছুর একটা অভিনয় যেটা পার্ট ওয়াইজ, ঠিক আছে, যে এই অভিনয়টা তোমাকে করতে হবে, সেটা কিন্তু অবশ্যই বুদ্ধি বা অবশ্যই পুঁথিগত বিদ্যার দরকার আছে, ঠিক আছে, বুঝতে পারলে? এবার তৃতীয় নম্বর কথাই আসি, তুমি বললে যে যারা কন্ট্রোভার্সি করে তারা নাকি পড়ে লেজ ধরে, 4 নম্বর পয়েন্ট, তুমি বললে যারা কন্ট্রোভার্সি করে তারা নাকি পড়ে লেজ ধরে, এবার পড়ে লেজ ধরে, পরের সমালোচনা করে, পরের কুটকাচালি করে তারা নাকি উঠে। আমি কিন্তু কখনো পড়ে লেজ বা সমালোচনা বা কুটকাচালি করে, তুমি নিজের কথা বললে যে কুটকাচালি করে আমি এই জায়গায় আসেনি, আমি নোংরামি করে এই জায়গায় এসেছি, তুমি কিন্তু এটা অন ক্যামেরা বললে, নিজের মুখে বললে। বন্ধুরা তোমরা অবশ্যই 4:49 দেখো রাইট টাইমটা আমি থাম্বেলে দিয়ে দেবো, 4:55 তোমরা লক্ষ্য করে দেখবে যে এই কথাটা সাথী নিজে বলেছে যে আমরা নোংরামি হোক, ছ্যাবলামি হোক ইত্যাদি ইত্যাদি করে কিন্তু আমরা নিজের কন্টেন্ট দেখিয়ে কিন্তু এই জায়গায় এসেছি, আমরা তোমাদের মতো কারো সমালোচনা কারো লেজ ধরে এই জায়গায় আসেনি। একটা কথা বলি সাথী, এত বড় ক্রিয়েটর হয়ে মনে হয় তোমার মধ্যে সামান্যটুকু বোধ শক্তি নেই। কন্ট্রোভার্সি হলো ইউটিউবের একটা পার্ট, ঠিক আছে, তবে অবশ্যই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিজের লিমিটের মধ্যে থাকা উচিত, কাউকে এমনভাবে এমন কিছু বলা উচিত না যাতে সেটা তার গায়ে লাগে, ঠিক আছে। কিন্তু কন্ট্রোভার্সি করা যে অন্যায় বা কন্ট্রোভার্সি যারা করে তারা যে সবাই খারাপ, এটা কিন্তু তোমার পুরোপুরি এই মতের সাথে আমি সহমত হতে পারছি না, এটা পুরোপুরি বেযুক্তি আর কি বলবো, একটা অন্যায় কথা, বুঝতে পারলে? এটাকে পড়ে লেজ ধরা বলে না, এটা হলো তোমার ভিডিওতে যেটা দেখলাম সোশ্যাল মিডিয়া, এটা রাইট আছে যে তোমার ভিডিও থেকে আমি যেটা খারাপ দেখবো বা যেটা অন্যায় দেখবো সেই জিনিসটাকে আমি আমার কন্টেন্ট হিসাবে তুলে ধরতে পারি আমার দর্শকদের সামনে, বুঝতে পারলে সাথী? এত বড় ক্রিয়েটর হয়ে এইটুকু বোধ শক্তি মনে হয় তোমার মধ্যে নেই, যেটা আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম যে এটা একটা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে বলি, তুমি কি বললে সময়,
এবার তুমি সময় যেটা শর্ট ফিল্মটা করেছিলে তার আগে কিন্তু তুমি বলেছিলে, হ্যাঁ, যে এটা এটার সাথে আমাদের বাস্তবের কোনো চরিত্র নেই, বাস্তবের কোনো মেল নেই, এই চরিত্রের সাথে আমাদের বাস্তবের কোনো মিল নেই, তবে আগের যে কষ্ট শর্ট ফিল্মটা করেছিলে সেটার সাথে নাকি তোমাদের মিল আছে। এবার কথাটা হলো, অনেকে তোমাকে কমেন্ট করেছে যে তুমি নাকি এটা তোমাদের বাস্তব চরিত্র, মানে তোমাদের যে অহংকার বেড়ে গেছে সেইটাই তুমি তোমার ভিডিওতে তুলে ধরেছো, তাতে অন্যায়টা কী করেছে তুমি? তাহলে এই যে ঘটনাটা আমাদের সামনে তুলে ধরলে সময়ের মাধ্যমে, এটা নিশ্চয়ই কোথাও থেকে তো তোমরা ই হয়েছো, তাই না? কোথাও থেকে কোনো ঘটনা থেকে তোমরা ইন্সপায়ার হয়েছো বলে তো এই এই ঘটনাটা আমাদের সামনে তুলে ধরলে, না হলে তুমি ওই ঘটনার মাধ্যমে কী বোঝাতে চাইলে, কী বোঝাতে চাইলে? হ্যাঁ, তুমি ওই ঘটনাটার মাধ্যমে কী বোঝাতে চাইলে? তুমি জাস্ট একটা ঘটনা বানিয়ে আমাদের সামনে পেশ করে দিলে, কোনো কিছু থেকে তুমি ইন্সপায়ার হওনি যে এই ধরনের মানুষ এই ধরনের কাজ করলে মানুষকে এই ধরনের পড়ে ঝামেলার মধ্যে পড়তে হয় বা পড়ে মানুষকে এইভাবে নত হতে হয়। এটা তো জাস্ট ঘটনা, তাই না? এটা একটা তুমি একটা মানে আমাদেরকে বোঝাতে চাইলে যে এইভাবে করলে পরে বা এইভাবে কেউ করেছে বলে পরবর্তীকালে এইভাবে তাকে, হ্যাঁ, মানুষের সামনে নত স্বীকার করতে হয়েছে, তাকে ক্ষমা চাইতে হয়েছে। সেই প্রত্যুত্তরে প্রত্যেকটা ভিউয়ার্স তোমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে, যেটা দেখে তোমার প্রচুর বিরক্ত লেগেছে। যে ভিউয়ার্সগুলো তোমাকে কী বলবো অতিরিক্ত হারে, এমন এমন কিছু ভিউয়ার্স আছে না তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে তুমি কবে সুস্থ হবে গো, তোমাকে দেখে এইভাবে দেখে ভালো লাগছে না, কারণ তোমাকে ওরা মন থেকে ভালোবাসে। আর আমি আমার কথা বলছি, আমি যে কন্ট্রোভার্সি করি বলে তোমাকে ভালোবাসি না, তোমাকে শ্রদ্ধা করি না, কারণ এটা তোমার ভুল ধারণা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো, হ্যাঁ, মনের দিক থেকে নোংরামি হয় না বা তারা কোনো রকমের অন্যায় কাজ করে না, কারণ কন্ট্রোভার্সি হলো নিজের নিজের, হ্যাঁ, একটা কন্টেন্ট, একটা কন্ট্রোভার্সি একটা ইউটিউবের পার্ট, ঠিক আছে? কন্ট্রোভার্সি করি তোমার ভুল বা তোমার অন্যায়গুলোকে, যেগুলো আমার খারাপ মনে হচ্ছে বা যেগুলো ভালো দিক সেগুলো আমি তোমার ভিউয়ারদের সামনে মানে কন্টেন্ট হিসাবে তুলে ধরছি, ঠিক আছে? তো যাই হোক, এই কথাটা আমি তোমাকে বলবো, তোমার শর্ট ফিল্মের মাধ্যমে যেটা ভিউয়ার্স বুঝতে পেরেছে সেই প্রত্যুত্তরে তোমাকে ওখানে জাস্ট কমেন্টটা করেছে, এটাতে মনে হয় না কেউ অন্যায় করেছে। তবে তুমি তোমার দিক থেকে একটু ভালোভাবে কথাগুলো বলতে পারতে যে তোমরা হয়তো ভুল বুঝেছো, কিন্তু না, তুমি সেই ক্ষেত্রেও তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্লাস যেই ক্রিয়েটারগুলো তোমার বাড়িতে গিয়ে তোমার নামে পড়ে থেকে ক্যাচ্ছা মানে তারা নিজের কন্টেন্ট হিসাবে শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে বলতে গিয়ে তুমি তোমার ভালোবাসার মানুষগুলোকেও, হ্যাঁ, তুমি কোথাও না কোথাও তাদেরকেও অবহেলা করে দিলে, তাদেরকেও তুচ্ছ প্রমাণ করে দিলে যে তোমরা কতটা আমাদেরকে ভালোবাসো, তাদের সেই ভালোবাসার দাম দেখো আমার কাছে কতটা, ঠিক আছে? তুমি বললে যে তোমরা নাকি আমাকে মানে শর্ট ফিল্মটা তোমরা কী আজে বাজে কমেন্ট করেছো, তোমরা কেন এমনি কমেন্ট করেছো, আমি কি কোনো ভুল করেছি, কী অপরাধ করেছি, কেন আমি ক্ষমা চাইবো, এই কথাটা তুমি একটু ভালোভাবে বললেও পারতে যে তোমরা শর্ট ফিল্মটার মানে তোমরা হয়তো ভুল বুঝেছো, যে আমি ওটা আমার কাহিনী না, জাস্ট একটা কাহিনী তোমাদের সামনে তুলে ধরেছি। তারপরে বলি বন্ধুরা, এই একটা কথা বললো সাথী অসুখ নিয়ে, শেষ পয়েন্ট বললো অসুস্থ নিয়ে। অসুস্থতা নিয়ে তুমি বললে যে আমি কোনো অসুখ মানে নাটক করে নিই হেনাতে না, তুমি নাটক করেছো কি করোনি যেটা তোমার ভিডিওতে দেখতে পেয়েছি আর যেটা চারিপাশে ঘটছে? সেই প্রত্যুত্তরে মানুষ তোমাকে বলেছে যে এরা আবার নতুন করে নাটক শুরু করেছে, কারণ এখন যে চারিদিকে ঘটছে এক একটা ফ্যামিলিতে, সুন্দর সুস্থ ফ্যামিলিতে একটা নতুন করে মানে কন্টেন্ট হিসাবে তোলার জন্য, ঠিক আছে, একটা নাটক ঢুকিয়ে দিল, ড্রামা ঢুকিয়ে দিল, সেটাকে এমনভাবে দেখানো হচ্ছে মনে হচ্ছে তাদের মধ্যে কী না কী হয়ে গেছে। তার প্রত্যুত্তরে তোমাদেরকে সবাই এই ধরনের কমেন্টটা করেছে, এখানেও তুমি একটা বিরক্তিবোধ প্রকাশ হয়ে মনে হচ্ছে ভিউয়ার্সদের উপর দারুণ একটা রাগ ঝাড়লে, সত্যি, যেটা একদম ভালো লাগলো না। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমরা কথাগুলোর সাথে সহমত হবে। আর টাইমটা অবশ্যই তোমাদের কারেক্ট টাইমটা আমি থাম্বেলে দিয়ে দেবো, যেই টাইমে সাথী নিজের মুখে বলেছে যে আমরা নোংরামি হোক ছ্যাবলামি হোক যা করে কিন্তু আমরা দুজনে এই জায়গায় এসেছি, এইসব করে কিন্তু আমরা দুজনে এসেছি, কিন্তু আমরা কখনো কারো সমালোচনা করিনি। তাহলে তোমরা বুঝতে পারলে তো সাথী নিজে থেকে স্বীকার করছে যে তার মধ্যে যোগ্যতাটা কী, নোংরামি হোক ছ্যাবলামি হোক এই ধরনের যোগ্যতা নিয়ে এসে আজকে এই জায়গায় এসেছে, ঠিক আছে? আর আরেকটা কথা বলি সাথী, তোমাকে তোমার নাম ধরে বলছি, তোমাদেরকে ভালোবাসি, রেসপেক্ট করি, অনেক শ্রদ্ধা করি, বুঝলে তো? তবে অন্যায় আর কোনো কিছু ভুল দেখলে যেটা বলবো না, এটা আমার কন্টেন্ট, আমরা বলবোই, ঠিক আছে? তবে কেউ যদি লিমিট ছেড়ে কথা বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয়ে তুমি অ্যাকশন নিতেই পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা। ভালো লাগলে আমার অবশ্যই লাইক কমেন্ট, হ্যাঁ, আর নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। চলো, টাটা।